যদি আসন্তা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হচ্ছেন তাহলে মোর গ্যারেন্টি হল যে লোক মানে জমি জবরদখল করছেন সরকারি জমি আইন অনুসারে তাঙ্ক নাঁরে সেটা সেটেল হব আইন অনুসারে বলি এগি দুই প্রকার জমি অ গোটে হচ্ছে অবজেকশনেবল আর গোটে হচ্ছে নট অবজেকশনেবল ধর জলাশয় মানে সেটা অবজেকশনেবল তাকে বি সেটল করা যাইপার আইন অনুসারে তার যদি কিসম বদলে দিয়া যায় জলচ ডাই করি সে তার জলচ ডাই লোকে রহিগলেন ঘরদুয়ার করেদেলে জলচ হিসাবে রহবা নাই পার অতএব তাকে বদলে দেবে কিসম বদলে দেবে এবং তাকে করি পারবে বলাঙ্গীর শহরে সেটা কাম আরম্ভ হলান বলাঙ্গীর শহরে সেটা কাম আরম্ভ হলান মুনসিপালিটি গোটে চিঠি লিখিছে তহসিলদার দিকে তার কিসম বদলাবার লাগে কিসম বদলাই সারা পরে তা সেটা ফের রহিতি পার্চা দেবে সে এটা হচ্ছে মোর গ্যারেন্টি ধনী লোক লাগবে ব্যবস্থা আছে গরিব লোক মানকর গোটে রাইট আছে সরকার দেওয়া লাগে সেটা বাধ্য সুপ্রিম কোর্ট জজমেন্ট দিয়েছেন যে যেন মানে গাঁ গহলিরে কাম নাই পাইবার সেমানে তাঙ্কর পেট পুষবার লাগি টাউনকে পড়ে আসছেন ঘর ভড়া নিয়ে নেই পারন কিংবা হোটেল রয়ে নেই পারন অতএব সরকারি জায়গা টিকে মারি করি কুড়িয়াটে করি করি তাঙ্কর পেট পুষুছে এটা যদি যেতবে জানি যাবে সে বিকবাটা হওয়া কেন যে দখল করছে সে তো নাই বিকে তার রয়েতে পারতে পারবার সে অতএব সরকারি জমি বিকবার বন্ধ করবাটা বি লাভবান হওয়া সে জায়গায় সুপ্রিম কোর্ট কহলা এটা তাঙ্কর মৌলিক অধিকার তুমি এতে তাঙ্কু বিস্থাপিত নাই করিপার আর ধনী মানকর কথা যেটা পড়িছে সুপ্রিম কোর্ট জজমেন্ট ধনী মানকর লাগি লাগু নাই হুয়ে কিন্তু প্রিভেনশন অফ ল্যান্ড এনক্রোচমেন্ট একটা ব্যবস্থা আছে গাঁরে হোক কি শহর মানকরে হোক যে জমি দখল করুথবা কেতে কিসম জমি আছে সে জমি তার নাঁরে সেটল করবার লাগি বাধ্য সে ধনী হোক কি গরিব হোক খালি এতকি ফরক মার্কেট রেটরে পয়সা দেওয়াকে পড়বা ধনী লোক ধর এনক্রোচমেন্ট কে এইটা গোটে নজুল জায়গা আছে আমার বলাঙ্গীরে বহু জায়গায় নজুল ধনী জনে দখল করছে তার আইন কৌছে ইট শ্যাল বি সেটেল উইথ হিম সবজেক্ট টু পেমেন্ট অফ সলামি সে পয়সা দেবা তার দ্বারা সেটেল করা যাই পার এটা কিছু ব্যবস্থা বি আছে এনক্রোচমেন্ট অ্যাক্ট অনুসারে অতএব সে অ্যাক্টরে পকাই করি সেটা টিকে দেরি হইপারে ধরি মার্কেটটা কিন্তু হইপার আর যেটা অবজেকশনেবল ল্যান্ড বি টিকে দেরি হইপারে কিন্তু হইপার এবং সে প্রসেস বলাগিরে আরম্ভ হলান না